বিধানসভা উপনির্বাচনের ফলাফলে চারিদিকে তৃণমূলের জয় জয়কার। একদিকে যেমন নৈহাটিতে জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী সনুতেতে, ঠিক তার পাশাপাশি মাদারিহাটেও কিন্তু জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। 30,309 ভোটেরও বেশিতে জয়ী হয়েছেন মাদারিহাটের তৃণমূল প্রার্থী, মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো, যেখানে দাঁড়িয়ে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেই বিধানসভা কেন্দ্রগুলির ভোট গণনা হচ্ছে আজকে, জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। সবদিকে ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে উঠেছেন। চারিদিকে দেখা যাচ্ছে যে সবুজ আবির উঠছে, একেবারে বলা যেতে পারে যে অকাল হোলি। কারণ যেভাবে বিধানসভা উপনির্বাচনে 6-এর মধ্যে 6টিতেই বেশিরভাগে জয় জয়কার হয়েছে এবং এগিয়ে রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতেই পারে যে অকাল হোলি হচ্ছে। কারণ যারা শাসক দলের কর্মী সমর্থকেরা রয়েছেন তারা ইতিমধ্যে বিজয় উৎসবে সামিল হয়েছেন, কোথাও তাসা বাজিয়ে, কোথাও আবির উড়িয়ে, কোথাও বা ঢাক কাসর বাজিয়ে ইতিমধ্যে বিজয় উৎসব শুরু হয়ে গিয়েছে। চারিদিকে দেখা যাচ্ছে যে যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা পতাকা নিয়ে তারা নাচছেন এবং ঠিক তার পাশাপাশি সবুজ আবিরে মেতে উঠেছেন প্রত্যেক কর্মী সমর্থক। মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছে, তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই মুহূর্তে মাদারিহাটে ঠিক কি পরিস্থিতি? তৃণমূলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যে বিজয় উল্লাসে মেতে উঠেছে। একেবারে সঞ্চিত, দেখো প্রথমে তোমাকে যে একটি বিষয় আমি পরিষ্কার করাই, যে মাদারিহাট উপনির্বাচন, এই মাদারিহাট উপনির্বাচন একেবারে টান টান উত্তেজনা ছিল। প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু একটা ধারণা ছিল যে এই কেন্দ্রে অন্তত বিজেপি, যেহেতু দীর্ঘদিন ধরে তার শক্ত ঘাঁটি ছিল এবং সেই শক্ত ঘাঁটিতে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস সেখানে থাপা বসাতে পারবে না, এবং কার্যত পদ্মফুল শিবিরই কিন্তু এখানে দাঁড়াবে। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যা পরিসংখ্যান এবং এই মুহূর্তে যা ফলাফল, সে জায়গায় দাঁড়িয়ে 30,390 ভোটে জয়প্রকাশ টোপ্পো, যিনি মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসে, তিনি কিন্তু জয়ী হয়েছেন। এবং জয়কে ঘিরে একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে খোদ প্রার্থী, তিনিও কিন্তু আনন্দ উচ্ছ্বাসে ভেঙে উঠেছেন এবং তিনি মাদারিহাট বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই জয় মাদারিহাট বাসীর স্বার্থে তিনি দিয়ে দিয়েছেন, তিনি যেমনটা বলছেন। এবং পাশাপাশি কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক এই যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী রাহুল লোহার পরাজিত প্রার্থী, তিনি কিন্তু 30,390 ভোটে তিনি পরাজিত হয়েছেন এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় কিন্তু আমাদের সামনাসামনি তিনি হন। এবং তিনি যেমনটা বলছেন যে মাদারিহাট বিধানসভা যে উপনির্বাচন হয়েছিল সেই উপনির্বাচন অবাধ ছাপ্পা ভোট হয়েছিল, একাধিক অভিযোগ করেছিল তিনি এবং তার উপরে 22 জনের মতো তার উপরে হামলা চালিয়েছিল। তার লিখিত অভিযোগ জানানোর পরেও প্রশাসন কোনো রকম পদক্ষেপ নেয়নি, তবে আগামী কাল থেকেই কিন্তু তারা 2026-এর যে নির্বাচন সেই নির্বাচনে তারা ঝাঁপিয়ে পড়বেন এবং দলকে আরো শক্ত করার জন্য তারা কিন্তু নেমে, এমনটা তিনি কিন্তু দাবি করলেন। তবে এ বিষয়ে তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের এই আলিপুরদুয়ার অর্থাৎ মাদারিহাট আসনটি কিন্তু বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি ছিল, বলা চলে বিজেপির গড়। তবে কার্যত ঠিক এই জায়গায় দাঁড়িয়ে একদিকে সিতাইতে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন, যে যা পরিসংখ্যান রয়েছে 1,30,156 ভোটে সিতাইর যে প্রার্থী তিনি জয়ী হয়েছেন, এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মাদারিহাটের এই ফলাফলে অর্থাৎ মাদারিহাট কিন্তু পরিপূর্ণভাবে ঘাসফুল এখানে কিন্তু ফুটে গেল এবং পদ্মফুলকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলা হলো। সেই জায়গায় দাঁড়িয়ে এখন কি তবে উত্তরবঙ্গকে বলার কি সময় এসে গেছে যে উত্তরবঙ্গ আর বিজেপির শক্ত ঘাঁটি নয় বা বিজেপি উত্তরবঙ্গের গড় নয়, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে। তবে জয়ী প্রার্থী তৃণমূলের তিনি কিন্তু দাবি করছেন যে গত 8 থেকে 10 বছর ধরে বিজেপির যারা বিধায়ক এবং এমপিরা ছিলেন তারা যে ধরনের আশ্বাস দিয়েছেন, উন্নয়নমূলক কাজে বাধা দিয়েছেন, কাজ করেননি, সে সমস্ত যে সমস্ত প্রতিশ্রুতি তারা ভোটে তাকে মানুষকে দিয়েছে, যেহেতু বিপুল ভোটে তাকে মানুষ সেই আসনটি জয় করিয়ে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে খুব দ্রুত কিন্তু উন্নয়নমূলক কাজ হবে এমনটাই কিন্তু জানাচ্ছে। সানি, আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো যে তৃণমূলের কর্মী সমর্থকেরা ইতিমধ্যে কতটা উচ্ছ্বসিত? একবার দেখো, সকাল থেকেই দেখা যাচ্ছিল যে যখন আমরা এই কেন্দ্রে উপস্থিত হয়েছি তখন থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে একেবারে আনন্দের উল্লাসে ছিল এবং যত বেলা গড়ায় তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছিল যে প্রথমে তারা সবুজ আবির মেখে তারা আনন্দে উচ্ছ্বাসে মেতে উঠেছে এবং তারপরে কিন্তু একেবারে রীতিমতো ডিজে বাজিয়ে বাজি পটকা ফাটিয়ে তারা কিন্তু আনন্দ উদ্দীপনায় মেতেছেন। এবং এই মুহূর্তে যেমনটা ছবি দেখা যাচ্ছে প্রত্যেকের মধ্যে কিন্তু একটা উল্লাসের ছবি এবং তাই জয়ের আনন্দে তারা ভেসে উঠেছেন। পাশাপাশি আলিপুরদুয়ারের যে মাদারিহাট বিধানসভা কেন্দ্র, সেই কেন্দ্রের যে এই ভোট গণনা কেন্দ্র অর্থাৎ ডুয়ার্স কর্ণায় যে ভোট গণনা কেন্দ্র হচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে হাজারো তৃণমূল কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছেন, পাশাপাশি একাধিক জেলা নেতৃত্ব উপস্থিত হয়েছেন, তারা এই মুহূর্তে বিজয় উল্লাসে কিন্তু মেতে, মানে বলা বাহুল্য যে অকাল হোলিতে মেতে উঠেছে গোটা আলিপুরদুয়ারবাসী।
একেবারে অনেক ধন্যবাদ সানি, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানিরা। ছিল বিজেপির শক্ত ঘাঁটি বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে বিজেপির যারা প্রার্থী ছিলেন বা যারা বিজেপির যে সমস্ত উন্নয়নমূলক কাজের তারা বলেছিলেন যে এখানে করবেন সেই সমস্ত কাজ করেননি, কিন্তু তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প তিনি জয়ী হওয়ার পর জানিয়েছেন যে যে সমস্ত উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে, যে সমস্ত কাজ এতদিন বিজেপি করেনি সেই সমস্ত কাজ তিনি করবেন এই এলাকার জন্য, এখানকার জন্য সমস্ত কাজ করবেন। সেখানে দাঁড়িয়ে 30,309 ভোটে জয়ী হয়েছে মাদারিহাটের তৃণমূল প্রার্থী। ঠিক তার পাশাপাশি সীতাইতেও কিন্তু জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী, 1,30,156 ভোটে জয়ী হয়েছে সীতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। চারিদিকে একেবারে অকাল হোলি চলছে, সবুজ আবিরে মেতে উঠেছে শাসক দলের কর্মী সমর্থকেরা, একে অপরকে আবির মাখাচ্ছেন এবং এই জয় উপভোগ করছেন। বিধানসভা উপনির্বাচন হয়েছে 13 নভেম্বর, সেখানে দাঁড়িয়ে আজ ফলাফল ঘোষণা, এবং ফলাফল ঘোষণা ইতিমধ্যে কিন্তু জয় জয়কার এবং এগিয়ে রয়েছে তৃণমূল। চারিদিকে একেবারে সেলিব্রেশন মুডে রয়েছে তৃণমূল, সবুজ আবির মাখিয়ে একে অপরকে আলিঙ্গন করছে এবং এই জয়কে উপভোগ করছেন। যেভাবে তৃণমূল প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং জয়ী হয়েছে, নৈহাটিতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনত দে, ঠিক পাশাপাশি মাদারিহাটে জয়ী হয়েছেন জয়প্রকাশ টোপ্প, সীতাইতে সঙ্গীতা রায় তিনি জয়ী হয়েছেন, প্রায় 1,30,156 ভোটে জয়ী হয়েছেন। সেখানে দাঁড়িয়ে অকাল হোলি পালন করছেন প্রত্যেকে, তৃণমূলের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন। উপনির্বাচনে শাসকের ছক্কা একেবারে চারপাশে সেলিব্রেশন মুডে রয়েছে। 13 নভেম্বর ভোট হয়েছে, সেই ভোটের ফলাফল আজ ঘোষণা করা হচ্ছে। পাশে দাঁড়িয়ে থাকলে 8,800